মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। এই কি অবস্থা? সব ঠিকঠাক? এই ফুল ফ্রেশ তো? স্প্রে করে রেখো কিন্তু। এই দেখো গ্লাসের অবস্থা কি গুলা ভাই, পরিষ্কার করো ভাই, গ্লাস সব হাতে ইয়ার বোঝা যায় তো। এই নিচে সব পরিষ্কার করো। যে ভাই এটা কোনো কথা, এটা মেইন স্টেজটা লাইটটা করবে না তুমি? আচ্ছা তুমি কথা বলছো আরজির সাথে, তুমি গাড়িতে কোন ফোন দিয়েছো? আচ্ছা আমাদের টোটাল গেস্ট কত? কি করছো তুমি? কাজ করছি। আমাকে ভুলে গেছো? তোমাকে আমি ভুলতে পারি? সম্ভব? কাজের সময় তো আমাকে একদম মনেই থাকে না। সারাটা জীবন জোর আমরা একসাথে থাকতে পারি তাই তো করছি, তাই না? বাহ কি প্রেম! দিন দুপুরে প্রেম করলে হবে? যান এই যান, স্যার আসছে। স্যার আসছে? হ্যাঁ। আরে কাশ্মীর একটু দেখেন না, কোনো সমস্যা কিছু নাই, ম্যানেজ করছে, যান। এ কাশ্মীর এই যে টেবিলগুলো মুছে না, একটু বলেন না। দেখছি সমস্যা নাই। আরে স্যার আসছে রে ভাই, আজকের ইভেন্টটা একটু এক্সট্রাঅর্ডিনারি হওয়া দরকার। জি স্যার, আমি স্যারের সাথে কথা বলছি আর পুরো ফলো আপে আছি। আচ্ছা আশিক ছেলেটা ভালো করছে না? জি স্যার ভালোই করছে। ও কোনো টাকা নেয় না? না স্যার নেয়নি, বলে টাকা জমাচ্ছে, বলে রেখে দেন। আমি না বুঝি না, মানে এই ইয়াংদের যে মানে একটা পাগলা মতো। আমি আরে তোমার কথা নিয়ে আলোচনা ছিল, এবং তুমি জানো তো মানে যেই মুহূর্তে যার কথা নিয়ে আলোচনা হয় তিনি যদি প্রবেশ করেন তাহলে তার দীর্ঘায়ু হয়, বজ্রাঘাতে ওনাকে মৃত্যু হয় না। আচ্ছা এটা কোনো কথা আছে? তুমি নাকি কোনো টাকাই তুলো না কেন? ওয়াই স্যার, আমি একটা কারণে আমি টাকা জমাচ্ছি স্যার। না কারণটা কি জমা কি করবো? তুমি কি গার্লফ্রেন্ডে গিফট দিবা? আসলে স্যার আমি একজনকে পছন্দ করি, আমার বিয়ের জন্য আসলে আমি টাকাটা জমাচ্ছি। আচ্ছা আসলে হয়েছে কি, আমরা প্রতিনিয়ত বিভিন্ন মানুষের ইভেন্ট করি, ওর কাছে আমি প্রত্যেকটি ইভেন্টের গল্প করি, বউ কীভাবে সেজেছে, কী রঙের শাড়ি পরেছে, বর ঘোরা নিয়ে আসছে। তোমার বিয়ের কথা শুনে আমার বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। আমি যখন বিয়ে করি তখন আমার পকেটে কত টাকা ছিল জানো? হ্যালো, কি করছো? এই তো বাসায় ফিরলাম মাত্র। আচ্ছা আজকে বিয়েটা কেমন ছিল? লাল টুকটুকে শাড়ি পরেছিল, এত সুন্দর লাগছিল দেখতে। লাল রঙের শাড়ি পরেছে? লাল রঙের শাড়ি তো সবাই পরে। আমি লাল পরবো না, আমি সাদা রঙের একটা শাড়ি পরবো। কিছু কথা বাকি, একা বসে আঁকিবো বাকানো অন্ধকারে, দাঁড়িয়ে তুমি দূরে, অনুভব জোরে আছো আমায় ঘিরে। আচ্ছা আমাদের নেক্সট ইভেন্টটা কে করছে? স্যার ও করছে ববি। জি স্যার, ভেরি গুড ইয়াং চ্যাম্প, গুড লাক। আর বাই দ্য ওয়ে আমি না আশিককে খুঁজছিলাম, একটু প্রয়োজন ছিল স্যার। কয়েকদিন যাবত তো ওর কোনো খোঁজ খবর নাই, তাছাড়া আমি ফোনও করিনি, ইভেন্টের এত প্রেশার স্যার যার জন্য এই প্রবলেমটা হয়েছে স্যার। ও ছুটি নিয়ে যায়নি? না স্যার। স্যালারিও নেয়নি? না স্যার। টাকা পয়সা স্যালারি না নিয়ে অ্যাবসেন্স? আপনি হাজার প্রেশার থাকলে ফোন করা উচিত ছিল। ভুলে গেছি স্যার, সরি স্যার। তাহলে আপনি ওর ফাইল থেকে ওর অ্যাড্রেস বের করে একটা মার্শাল দিতে হবে। আমাকে আপনাকে যেতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ তোমার জন্য ববি, গুড লাক থাকো। হ্যাঁ স্যার।
আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ইয়াং ম্যান। এটা কোনো কথা হইলো? তোমাকে টেলিফোনে পাচ্ছে না, মানে খুঁজে পাচ্ছে না, নিখোঁজ। কি হয়েছে? আমি একটু ঝামেলা ছিলাম স্যার। ঝামেলা? আরে আশিক হচ্ছে গিয়ে ঝামেলা সমাধান করার মাস্টার। আমরা তো তোমার বিয়ে খাওয়ার জন্য টাকা নিয়ে বসে আছি। আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে ও করে ফেলছো? স্ত্রী কই? দেখবেন স্যার। অবশ্যই দেখবো। এই যে আমার স্ত্রী স্যার, বিথি এখানে শুয়ে আছে। জানেন স্যার, বিথি আমার কোলে মারা গিয়েছিল। খুব শান্তি লাগছে জানো, আমার একটুও কষ্ট হচ্ছে না। আমি সত্যি অনেক ভাগ্যবান। আশিক আশিক, আমার বুকে পেইন করছে খুব, আমার অনেক কষ্ট হচ্ছে। আশিক, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসেছি। তখনও কিছু চলে যাওয়া, কিছু অসমাপ্তি থেকেই শুরু হয় জীবনের নতুন গল্প। কিছু ভালোবাসা অপূর্ণতায় বেঁচে থাকে হাজারো বছর। ভালোবাসি তোমায় সময় সময়ে, আছি আমি বাসি তো।